আপিলে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 3 আসনে প্রার্থিতা বাতিল হয়েছে। সরাসরি চলে যাচ্ছি নির্বাচন কমিশন সচিবালয়ে। কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনের আপিল শুনানিতে যে খালেদা জিয়ার আপিলের বিষয়ে খালেদা জিয়ার আপিলের বিষয়ে নির্বাচন কমিশন একটি দ্বিধা কমিশনের মধ্যে এই সিদ্ধান্তটি জানিয়েছিলেন। সেক্ষেত্রে প্রথমে আমরা যেটা দেখেছি যে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার তিনি বলেছেন যে তিনি খালেদা জিয়ার পক্ষে রায় দিয়েছিলেন, তিনি বলেছেন যে খালেদা জিয়ার প্রার্থিতা বৈধ করা যায়, এটা তার ব্যক্তিগত মতামত ছিল। তার মতামত দেওয়ার পরেই অন্য যে 3 জন নির্বাচন কমিশনার রয়েছেন, নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, নির্বাচন কমিশনার কবিতা খানম এবং নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী, এই 3 জনই খালেদা জিয়ার প্রার্থিতা বাতিলের পক্ষে ছিলেন। এই এই 4 নির্বাচন কমিশনারের মতামত শোনার পর প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা তিনি কিন্তু অন্য 3 জন নির্বাচন কমিশনারের পক্ষে অবস্থান নিয়ে তিনি সহ খালেদা জিয়ার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছেন। অর্থাৎ বলা যায় যে কমিশনের সংখ্যাগরিষ্ঠতার মতামতের ভিত্তিতে খালেদা জিয়ার প্রার্থিতা কিন্তু বাতিলের যে সিদ্ধান্তটি ছিল রিটার্নিং কর্মকর্তার, সেই সিদ্ধান্ত কিন্তু বহাল থাকলো। অর্থাৎ খালেদা জিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী। আর এর বাইরে একটু বলে রাখি যে এর পরে প্রধান নির্বাচন কমিশনারের এই বক্তব্যের পরে এখানে বেগম খালেদা জিয়ার যে আইনজীবীরা রয়েছেন তারা এসে কথা বলেছেন, তারা মাহবুব তালুকদার যে বক্তব্য দিয়েছেন নির্বাচন কমিশনার সেই বক্তব্যের পক্ষে অবস্থান নিয়ে অন্য অন্য যেই সমস্ত নির্বাচন কমিশনাররা কথা বলেছেন তাদের বিপক্ষে তারা অবস্থান নিয়েছেন এবং তারা এই সিদ্ধান্তটাকে প্রত্যাখ্যান করেছেন। এবং এ বিষয়ে এখন একজন আইনজীবী কথা বলছেন, তিনি বলছেন যে আসলে এইটি সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে না মঞ্জুর করা হয়েছে, এই সিদ্ধান্তটাকে তারা স্বাগত জানায়। তো এই ছিল আমার কাছে। সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ারের 3টি আসনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে ইসি। আমরা এতক্ষণ ইসি থেকে বেলায়েত হোসেনের কাছ থেকে শুনছিলাম তার মতামত।